আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ও প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ স্যারও ভালো আছে পৃথিবীর যে যেখান থেকে বসে এই ক্লাস দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং গভীর ভালোবাসা ফ্রেন্ডস আজকে আমরা ইংরেজির একটি চমৎকার ক্লাস করব আজকে আমরা ক্লাসটি করতেছি আমাদের সান একাডেমি থেকে প্রকাশিত বেসিক ইংলিশ এই বইটি থেকে এই বইয়ের লেসন ইলেভেন লেসন ইলেভেন অর্থাৎ পাঠ এগারোয়ের এখানে যে শব্দ এবং বাক্যগুলো আছে এর প্রত্যেকটা লাইন আমরা সুন্দর করে আজকে পুঙ্খানুপুঙ্খানুরূপে বোঝার চেষ্টা করব তো ইতিমধ্যে যারা বইটা আমাদের কাছ থেকে সংগ্রহ করেছেন ক্রয় করেছেন তারা এই পৃষ্ঠা খুলে বই ধরে ক্লাসটা দেখলে সবচেয়ে বেশি উপকৃত হবেন যারা এখনো বই সংগ্রহ করেননি ইচ্ছে করলে নিচে দেয়া নাম্বারে ইমু বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বই সংগ্রহ করতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে মূল পেজে চলে যায় ফ্রেন্ডস আমরা এখানে প্রথমে যেই শব্দটা পাচ্ছি এই শব্দটা হচ্ছে ডগ ডি ও জি কি হইল ডগ আমরা একটু ভালোভাবে যদি বিষয়টা খেয়াল করি আমরা এই পর্যন্ত যা শিখেছিলাম ডি এর সাউন্ড হচ্ছে ড ওয়ের সাউন্ড পাচ্ছি আমরা যেহেতু এটা একটা সি প্যাটার্নের শব্দ আমরা ওয়ের এখানে শর্ট সাউন্ড করব তো ও এর শর্ট সাউন্ডটা হচ্ছে কি অ ও এর শর্ট সাউন্ড অ ঠিক তো তাইলে আমরা পাচ্ছি ড অ আর জি এর সাউন্ড হচ্ছে গ তাইলে শব্দটা হচ্ছে ডি ও জি কি দাঁড়াইলো ডগ ডগ ডি ও জি শব্দ হচ্ছে ডগ ডগের বাংলা অর্থ হইল কুকুর ডগের বাংলা অর্থ কি কুকুর ওরফে কুত্তা আচ্ছা যাই হোক তো এটা দিয়ে যদি আমরা একটা বাক্য তৈরি করি তাহলে কি বাক্য তৈরি করতে পারে দেখেন এখানে আছে ইটস মাই ডগ আমরা ইতিমধ্যে ইট কথার সাথে কিন্তু সবাই পরিচিত টু লেটার ওয়ার্ডসে আমরা এই ইট কথাটাকে কিন্তু শিখে যাচ্ছিলাম ইট শব্দের অর্থ হইল ইহা ঠিক না জি তার সাথে যুক্ত হয়েছে ইজ আই এস ইজ আমরা শিখছিলাম না ইজের সংক্ষিপ্ত রূপটা এখানে যে ইনভার্টেড একটা কমা দিয়ে তারপরে কি কি করা হয়েছে এসটাকে এনে এখানে লাগিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে তো এটা হচ্ছে সেই ইজের সংক্ষিপ্ত রূপ ওকে তাইলে ইটের সাথে ইজ যুক্ত হয়ে উচ্চারণটা হয়ে গেল ইটস ইটস এখানে আছে এম ওয়াই মাই মাই ইটস মাই আর এটা তো শিখলাম মাত্র ও জি ডগ তাহলে কথাটা যা দাঁড়ালো সেটা হচ্ছে ইটস মাই ডগ অর্থাৎ ইহা আমার কুকুর ওকে তাইলে আমরা শব্দটা পেয়েছি ডিও জি ডগ ডগ কথার অর্থ হলো কুকুর আর এটা দিয়ে আমরা বাক্য পেলাম ইটস মাই ডগ ইহা আমার কুকুর ওকে দ্বিতীয় শব্দটা আমরা কি পেয়েছি একটু খেয়াল করি দ্বিতীয় শব্দটা হচ্ছে এফ ও জি ফগ ফগ এই ফগ শব্দের অর্থ হল কুয়াশা ফগ অর্থ কি কুয়াশা এখানে আমরা শব্দটি একটু ভালো করে মিলানোর চেষ্টা করি এফ এর সাউন্ড পাই আমরা কী ফ ও এর শর্ট সাউন্ড হবে এখানে যেহেতু সি প্যাটার্নের শব্দ তাইলে অ তাইলে ফ অ আর জি এর সাউন্ড হচ্ছে গ তাহলে কি পাচ্ছি ফগ এফ ও জি ফগ এই ফগ কথার অর্থ হইল কুয়াশা শীতকালে আমরা যে কুয়াশা দেখি এটার ইংরেজি শব্দ হইল এই ফগ ঠিক আছে এটা দিয়ে আমরা এখানে বাক্য পেয়েছি ইডস ভেরি ফগ এখানে ভেরি কথাটাও আপনাদের জন্য নতুন ভিইআরাই ভেরি এই ভেরি শব্দের অর্থ হল খুব অত্যন্ত বেশি ইত্যাদি তাহলে ইটস ভেরি ফগ মানে খুব কুয়াশা এখানে আক্ষরিক অর্থে আমরা যদি বলতে চাই ইটস বেরি ফগ মানে ইহা খুব কুয়াশা তাহলে কথাটা বেমানা নয় ভালো শোনা যায় না এর জন্য আমরা এটাকে কি বলবো খুব কুয়াশা মানে যেটা শুনতে ভাল লাগে ইটস ভেরি ফগ মিন কি খুব কুয়াশা আচ্ছা এরপরে যে শব্দটা দেখতে পাচ্ছেন এই শব্দটা হচ্ছে কাউ ও ডবলিউ কি হচ্ছে কাউ এই কাউ শব্দের বাংলা অর্থ হচ্ছে গরু কাউ অর্থ কি গরু এখানে আমরা এটা দিয়ে বাক্য তৈরি করেছি দিস ইজ মাই কাউ খেয়াল করি এই শব্দটা হচ্ছে দিস টি এইচ আই এস কী হবে দিস দিস কথার বাংলা অর্থ হইল এই এই তাইলে দিসের পরে এটা আছে ইজ আই এস ইজ এটা হচ্ছে এম ওয়াই মাই আর এটা হচ্ছে ডব্লিউ কাউ যেটা আমরা মাত্রই শিখলাম তাহলে দিস ইজ মাই কাউ লাইনটা কি হইল দিস ইজ মাই কাউ অর্থাৎ এইটা আমার গরু এইটা আমার গরু দিস কথার অর্থ হইল এই ইজর অর্থ হয় আক্ষরিক অর্থে বলতে গেলে দাঁড়ায় এই হয় আমার গরু কিন্তু আমরা আসলে বাংলা এভাবে কথা বলি বলি না আমরা বলি এইটা আমার গরু তাই না আপনি সেই কথাটাই বলবেন দিস ইজ মাই কাউ মানে এইটা আমার গরু ওকে তারপরের এই শব্দটা হচ্ছে হাউ ওই কাউয়ের সাথে মিল করি এই শব্দটা হচ্ছে হাউ এইচ ও ডব্লিউ কি হয়েছে হাউ হাউ ঠিক আছে হাউ শব্দের বাংলা অর্থ হইল কেমন বা কিভাবে। কেমন বা কিভাবে। এইচ ও ডব্লিউ হাউ হাউ অর্থ কেমন বা কিভাবে। আমরা ভালো করে শব্দগুলো এক একটাকে বানান করব পর্ব বানান করব পর্ব অর্থ শিখব ঠিক আছে বারবার করে তো এইটা দিয়ে এখানে ইংরেজি যেই লাইনটা তৈরি হয়েছে লাইনটা খুব পরিচিত লাইন আমাদের সেটা হচ্ছে হাউ আর ইউ তুমি কেমন আছো বা আপনি কেমন আছেন হাউ আর ইউ এই হাউ আর ইউ আমরা কিন্তু অনেক সাধারণ কম শিক্ষিত মানুষ ওই ইংরেজি বলতে জানি জানি না অনেকেই জানি হাউ আর ইউ মানে আপনি কেমন আছেন বা তুমি কেমন আছো তাহলে আমরা কি পেলাম হাউ হাউ শব্দের বাংলা অর্থ হচ্ছে কেমন বা কিভাবে এবং সেটা দিয়ে আমরা লাইন পেলাম হাউ আর ইউ আপনি কেমন আছেন হাউ আর ইউ হাউ আর ইউ আমরা বারবার করে লাইনটাকে বুঝে বুঝে পড়ব এবং চর্চা করবো ইনশাআল্লাহ ঠিক আছে এই শব্দটা কি হয় তাহলে একটু খেয়াল করি এন ও ডব্লিউ আমরা সি ও ডবলিউ পাইছি কাউ এইচ ও ডবলিউ পাইছি হাউ তাইলে এন ও ডব্লিউ কি হয় নাও ওকে নাও কথার বাংলা অর্থ হচ্ছে এখন নাও এর বাংলা অর্থ কি এখন এখানে আমরা এটা দিয়ে সুন্দর একটা লাইন তৈরি করেছি নাও আই এম ভিজি নাও আই ভিজি এখন আমি ব্যস্ত আছি আমরা বলি না এরকম কথা কেহ যদি কখনো যেমন আমাদেরকে একটু কল দিতেছে ডাকা ডাকি করতেছে আমরা কাজে আছি সেই ক্ষেত্রে আমরা কি বলি দোস্ত আই এম ভিজি নাও আই এম ভিজি নাও বা নাও আই এম ভিজি আমি এখন ব্যস্ত আছি এটাই সেই কথাটা যে নাও আই এম ভিজি আমরা কিন্তু এখান থেকে আসলে শুধুমাত্র রিডিং পড়তে শিখতেছি ইংরেজি তাই না আমরা কিন্তু চমৎকার চমৎকার কিছু কথাও শিখতেছি কথাগুলো আমরা বারবার চর্চা করে ইনশাল্লা আয়ত্ত করে নেব যেন বন্ধুবান্ধব বা আপনজনদের সাথে ছোট ছোটো ইংরেজি কথাবার্তা আমরা যেন বলতে পারি ওকে তাহলে নাও আই এম ভিজি আমি এখন ব্যস্ত আছি এই শব্দটা হচ্ছে এইচ ওটি হট হট এখানে এইচের উচ্চারণ হ ও এর উচ্চারণ অ আর টি এর উচ্চারণ ঠ ঠিক তো তাহলে এইচ ও টি কী দাঁড়াইল হট হট ইংরেজি হট কথার বাংলা অর্থ হচ্ছে গরম এখানে আমরা যে সেন্টেন্সটা পেলাম সেটা হচ্ছে টু ডে ইজ ভেরি হট টু ডে ইজ ভেরি হট আজ খুব গরম আজ খুব গরম টু ডে ইজ ভেরি হট এই শব্দটা আপনাদের জন্য অবশ্য নতুন টু ডেজ টি ও খেয়াল করি টি ও টু টু ডি এ ওয়াই ডেই এই দুইটা শব্দ একসাথে মিলিত হয় নতুন একটা শব্দ তৈরি হয়েছে টু ডেজ টু ডেই তার সাথে ইজ কথার সংক্ষিপ্ত রূপ হচ্ছে এই এস ব্যবহার করে শব্দটা হয়ে গেল টু ডেজ টু ডেজ ভেরি ভি ই আর ওয়াই ভেরি এই চোটি হট টুডে ভেরি হট আজ খুব গরম টু ইজ ভেরি হট আজ খুব গরম আমরা পড়তে পারবো ইনশাল্লাহ এই শব্দটা হচ্ছে পি টি কি হয় পট পট পি পের উচ্চারণ উচ্চারণ ঠ তাহলে পি টি পট পট এই পট শব্দের বাংলা অর্থ হইল পাত্র এখানে আমরা যে বাক্যটা পেয়েছি সেটা হচ্ছে ইটস এ পট ইটস এ পট ইহা একটি পাত্র বা এইটা একটি পাত্র ঠিক আছে ওকে তাইলে আমরা কি পেলাম পিও টি পট পট অর্থ পাত্র এবং লাইনটা পেয়েছি ইটস এ পট ইহা একটি পাত্র ওকে ফ্রেন্ডস আচ্ছা এন ওটি কি হবে নট নট এন এর সাউন্ড ন সাউন্ড সাউন্ড নট 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 শব্দের অর্থ আমরা সবাই জানি নট অর্থ কি না নট অর্থ না ইংরেজি যে বাক্যটা আমরা পেয়েছি সেটা হলো নো ইটস নট না ইহা নয় আমরা অনেক সময় এরকম বলি না যে কেহ জিজ্ঞাসা করলো এই কলমটা কি তোমার আমরা বলে থাকি না এটা আমার না ঠিক না ওই কথাটাই ইংরেজিতে যদি আমরা বলতে চাই তখন আমরা কি বলবো নো ইটস নট না ইহা আমার নয় নো ইটস নট না ইহা আমার নয় ওকে ওকে ফ্রেন্ডস তাহলে আমরা আজকে এই প্রথম লেসনে এর চেয়ে বেশি আর না আগায় কারণ একত্রে অনেকগুলো লাইন আপনারা পড়তে গেলে ব্যবহার চাকা খেয়ে যাবেন ঠিক আছে আমরা আজকে এই যেই কয়টা সেন্টেন্স এখানে পেলাম যে কটা শব্দ পেলাম এগুলোকে সুন্দর করে ইনশাল্লাহ পরে লিখে পরে লিখে আয়ত্ত করে নেব ঠিক আছে চলুন আমরা আরও একবার একটু অল্প সময়ে এটাকে নতুন করে চর্চা করে নিই প্রথম শব্দটা আমরা পেয়েছিলাম ডগ ডি ও জি ডগ মানে কুকুর লাইনটা পেয়েছি ইটস মাই ডগ ইহা আমার কুকুর ইটস মাই ডগ ইহা আমার কুকুর এই শব্দটি হচ্ছে ফগ এফ ও জি ফগ ফগের বাংলা অর্থ হইল কুয়াশা এখানে এ বাক্যটি হয়েছে ইটস ভেরি ফগ ইটস ভেরি ফগ খুব কুয়াশা খুব কুয়াশা এই শব্দটি আমরা পেয়েছিলাম কি কাউ সি ও ডবলিউ কাউ কাউ শব্দের অর্থ হইল গরু দিস ইজ মাই কাউ এই হয় আমার গরু বা এইটা আমার গরু এইচ ও ডব্লিউ হাউ এ হাউ শব্দের অর্থ হইল কেমন বা কিভাবে। হাউ শব্দের অর্থ কেমন বা কিভাবে। এখানে আমরা লাইন পেয়েছি হাউ আর ইউ হাউ আর ইউ তুমি কেমন আছো হাউ আর ইউ এর মানে কি তুমি কেমন আচ্ছা এই শব্দটা কি পেয়েছি নাও নাও এন ও ডব্লিউ নাও নাও কথার অর্থ হইল এখন এখানে বাক্যটি হচ্ছে নাও ভিজি কি পেয়েছি নাও আই এম ভিজি এখন আমি ব্যস্ত আছি ওকে এই শব্দটি আমরা পেয়েছি এইচ ওটি হট এই হট কথার অর্থ হইলো গরম হট অর্থ কি গরম টু ডেজ ভেরি হট এখানে লাইনটা কি পেলাম টু ডেজ ভেরি হট আজকে খুব গরম আজকে খুব গরম আমরা বলেন এরকম যে আজকে খুবই গরম পড়তেছে খুব গরম লাগতেছে বা আজ খুব গরম সেই কথাটা ইংরেজিতে আমরা বলবো টু ডেজ ভেরি হট টু ডেজ ভেরি হট আজ খুব গরম তারপরে এই শব্দটা পেয়েছি পিও টি পট পট শব্দের অর্থ হইল পাত্র এটা দিয়ে আমরা বাক্য পেয়েছি ইটস এ পট ইহা একটি পাত্র ইটস এ পট ইহা একটি পাত্র এই শব্দটি হচ্ছে নট অ্যানো টি নট নট কথার অর্থ কি না এটা দিয়ে আমরা বাক্য পেয়েছি নো ইটস নট না ইহা নয় না ইহা নয় নো ইটস নট ঠিক আছে তো ফ্রেন্ডস আমরা এখানকার এই প্রত্যেকটা শব্দকে বানান অর্থ ভালো করে কয়েকবার করে পর্ব লিখব পর্ব লিখব পর্ব লিখব এবং এই লাইনগুলোকে ইনশাল্লাহ আমরা আয়ত্ত করে নেব শব্দগুলোকে আয়ত্ত করে নেব জীবনের কখনোই যেন এগুলোকে আমরা ভুলে না যাই ওকে তো ফ্রেন্ডস আর কথা ভাড়াচ্ছি না আশা করি আজকের এই ক্লাসটি আপনাদের একটু হলেও ভালো লেগেছে একটু হলেও আপনার উপকৃত হয়েছেন যদি ক্লাসটি একটুও ভালো লাগে অবশ্যই একটা লাইক আপনাদের কোনো বুদ্ধি পরামর্শ কোনো কথা যদি থাকে কমেন্টস এবং স্যারের চ্যানেল আপনি একেবারে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন যেন স্যারের সকল ক্লাস সবার আগে আপনার কাছে চলে যায় তো ফ্রেন্ডস আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته